আসসালামু আলাইকুম। দুপুর ১টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি। বুয়েট ছাত্র পরশ হত্যার ঘটনায় রামপুরা থানায় মামলা, ঢাকার আদালতে আনা হয়েছে বাবুল আক্তারকে। কেরানীগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠের নবদম্পতির মৃত্যু। যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডিএমপি নির্দেশনা, লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে আন্দোলন তো আরেক সন্ত্রাস বললেন কাদের। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি জিনপিং এর। খেরসনে রাশিয়ার নিযুক্ত উপগভর্নর গাড়ি বিধ্বস্ত হয়ে নিহত। এবং টি-20 বিশ্বকাপে ভারতকে ফাইনালে চায় পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনের নাম উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রামপুরা থানায় মামলাটি করা হয়। নিখোঁজের 3 দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। গত 7 নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বনানীঘাট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষা নদীতে পরশের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাজধানী রামপুরা থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর পরশের বাবা রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেন। মৃত হত্যা মামলা মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় গ্রেপ্তার দেখাতে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে ঢাকার আদালতে আনা হয়েছে। আজ সকাল 9টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপপরিদর্শক নাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার কেরানীগঞ্জ আটিবাজার এলাকায় বিয়ের 1.5 মাসের মাথায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইসমাইল ও তার স্ত্রী মোসাম্মদ কাজল আক্তার। বুধবার রাত 12টার দিকে আটিবাজারের সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত 11:45টার দিকে দায়িত্বরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের কয়েকটি এলাকার রাস্তা বা রোড ডাইভারশন দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীকে উল্লেখিত এলাকা বা রোড সমূহে পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। বিএনপির লাঠি হাতে আন্দোলন গণতন্ত্র নয়, সন্ত্রাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর 0 পয়েন্ট নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। কাদের বলেছেন, বিএনপি সরকারের থাকতেও গণতন্ত্রের ক্ষতি করেছিল, বিরোধী দলে গিয়েও তারা গণতন্ত্রের ক্ষতি করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পিপলস লিবারেশন আর্মির একটি অনুষ্ঠানে জিনপিং বলেন, চীনের নিরাপত্তা ক্রমশ হুমকির মুখে আছে। এ অবস্থায় সেনাদের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান ও এনডিটিভি। মঙ্গলবার কেন্দ্রীয় সামরিক কমান্ড ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমান্ডের যৌথ কার্যক্রম পরিদর্শনে সিএমসি কেন্দ্রে যান জিনপিং। সেখানে তাকে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানানো হয়। খেরসনে রাশিয়ার নিযুক্ত উপগভর্নর কিরিল স্ট্রেমোস গাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা সহ গণমাধ্যম। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছেন, খেরসন নগরী ও আর্মিয়ানস্ক এর মধ্যকার রাস্তায় গাড়িটি বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর 2 মাস পর 45 বছর বয়সী কিরিল স্ট্রেমোসকে নিয়োগ দিয়েছিল রাশিয়া। খেরসনে রাশিয়ার দখলদারিত্বকে বিশিষ্ট যেসব ব্যক্তিরা দৃঢ়ভাবে সমর্থন করেন তাদের অন্যতম ছিলেন স্ট্রেমোস। আগ্রাসী বক্তব্যের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। সুপার 12-এ ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু হয় পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্যভাবে জিম্বাবুয়ের কাছে পরাস্ত হয় বাবর রেজওয়ানরা। সুপার 12 থেকে বাদ পড়ার সংখ্যায় থাকা পাকিস্তান এখন ফাইনালে, আর শিরোপার লড়াইয়ে ভারতকে প্রতিপক্ষ হিসেবে চায় রেজওয়ানরা। গতকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে পাকিস্তান। ম্যাচের পর মোহাম্মদ রেজওয়ান বলেন, তাদের ছেলেরা চাইছে ভারত ফাইনালে উঠুক, যদি সেটা হয় পুরো বিশ্ব খেলাটা উপভোগ করবে। আজ দুপুর 2টায় অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আমাদের পরবর্তী বিকেল 4টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।